এই হনুমানের বাচ্চা এবং ওর মা বাবার মতন দুজনের বেশ কিছুদিন ধরেই আমাদের গ্রামে ঘোরাঘুরি করে এ মাথা থেকে ও মাথা আমাদের ঘরেও অনেকদিন ধরে আছে বাচ্চাটা খুব আমাদের মুখ লাগা আমাদের সঙ্গেই আছে আঙুল ধরে খাবার চাই খায় তার মা বাবা দুটোই আছে আজকে হঠাৎ সকালবেলাই দিচ্ছি সে কুকুরের কামড়ে আক্রান্ত बच्चाटा बच्चाटा বাচ্চাটাকে কুকুর কামড়ছে পেটে আর হাঁটুতে মন হয় কুকুর কামড়ে দিয়েছে আমার কাছে সকালে আসে তাই আমি ভালো কিছু খেতে দেব দেখি রক্তাক্ত তার মা কান্না কাটি করছে আমার কাছে যথা তারপরে তো দেখছি তার মা বাবা খুব উগ্র রেগে আছে তাকে যে সেবা শুশ্রুষা বা চিকিৎসা করাব সেই ভয়ও নাই আক্রমণ করছে এখন কিভাবে কি করব কোন ডাক্তারকে না পশুচিকিৎসককে ডেকে চিকিৎসা করালে বাঁচবে বুঝতেও পাচ্ছি না সে খুব একদম ব্যথায় আর কষ্টে মানে আর তার চিকিৎসা শেষ অবস্থায় আছে মনে হচ্ছে মাথা ঝিমিয়ে দিয়েছে মাথা পুঁতে আছে মানে ওকে ধরতে গেলে তো ওরা আক্রমণ করছে নাকি হনুমানগুলো বাচ্চাটাকে ধরতে গেলে তার মা বাবা তো এসে ঝাঁপিয়ে পড়ছে চিকিৎসা করাবো সে সুযোগটাও দিতে পারছে না ওরা আপনার নাম আমার নাম এনায়েত হোসেন বাড়ি আমবুয়া